চলচ্চিত্র জগতের অতি পরিচিত মুখ তিনি। কেবল অভিনেত্রী নন, তার আরও একটি বড় পরিচয় হল তিনি মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, কন্নড় ইত্যাদি ভাষার ছায়াছবিতে তিনি অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনে জড়িয়েছেন একের পর এক বিতর্কে। তিনি অভিনেত্রী মুনমুন সেন। তাতে আর কি লাভ, যা হবার তা তো হয়ে গেছে। স্বাভাবিক আমারই খুব রাগ হয়েছিল। ১৯৫৪ সালের ২৮ মার্চ পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন মুনমুন সেন। পিতা দিবানাথ সেন ও মাতা সুচিত্রা সেন। বাবা দিবানাথ সেন ছিলেন বিখ্যাত ব্যক্তিত্ব আদিনাথ সেনের পুত্র। মা সুচিত্রা সেন চাইতেন না মেয়ে তার মতো অভিনয় করুক, তাই মেয়েকে সুদূর ইংল্যান্ডে পাঠিয়ে দেন পড়াশোনার জন্য। কিন্তু কিছুদিনের মধ্যেই ফিরে আসেন তিনি। এরপর কলকাতার লরেটো কলেজ থেকে স্নাতক এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মুনমুন সেন। ছোটবেলায় ভারতের বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের কাছে অঙ্কন শেখেন মুনমুন দেবী। বরাবরই বিভিন্ন সেবামূলক সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতেন তিনি। একটি অনাথ সন্তানকে দত্তক নেন এবং বিয়ের আগে পর্যন্ত তাকে লালন পালন করেন। একাধিক সম্পর্ক নিয়ে একটা সময় মুনমুন সেনের নামে নানা গুঞ্জন শোনা যায়। অনেকে বলেন কেমব্রিজে পড়ার সময় পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছিলেন মুনমুন সেন, যদিও উভয়েই প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এছাড়াও জ্যাকি শ্রফ, ভিক্টর ব্যানার্জি প্রমুখ দিকপালদের সাথেও সম্পর্কে জড়িয়েছিলেন মুনমুন সেন। মুনমুন সেন ১৯৭৮ সালে বিয়ে করেন ত্রিপুরার রাজ পরিবারের উত্তরাধিকারী ভরতদেব ভার্মাকে। তাদের দুই কন্যা অভিনেত্রী রাইমা সেন এবং রিয়া সেন। দুই কন্যাও অভিনয়ের সঙ্গে যুক্ত। বিবাহের পর মুনমুন সেন তার অভিনয় জীবন শুরু করেন। মুসাফির, মজনু, মোহাম্মদ কি কসম, তেরে বিনা কি জিনা, বিশ কন্যা, পেয়ার কি সওদাগার প্রভৃতি হিন্দি সিনেমার পাশাপাশি রাজবধূ, রাজেশ্বরী, পূজারিণী, অমরকণ্টক, নীল নির্জনে, ভবিষ্যতের ভূত প্রভৃতি জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেন মুনমুন সেন। বাংলা সিনেমায় তিনিই প্রথম অভিনেত্রী যিনি বিতর্কিত চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার সাহসিকতার পরিচয় দেন। একটি তেলুগু ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য নন্দী সেরা সহ অভিনেত্রী পুরস্কারে ভূষিত হন মুনমুন সেন। এছাড়াও ভারত নির্মাণ পুরস্কার, কালাকার পুরস্কারেও তাকে ভূষিত করা হয়। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মুনমুন সেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে জয়ী হন তিনি। কিন্তু ২০১৯ সালে তিনি আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচনে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র কাছে পরাজিত হন। নির্বাচনে পরাজয়ের পর আর তেমনভাবে রাজনীতির আঙিনায় দেখা যায় না মুনমুন সেনকে। দুই কন্যাকে নিয়ে বর্তমানে বাড়িতেই দিন যাপন করছেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।